আমি এখন এসে গেছি আজকে সিংরেপুর, একদম সকাল সকাল চলে এসেছি, কেননা 12টার মধ্যে এখানে সব কিছু শুরু যাবে আর বক্স সেট আপ সব বন্ধ হয়ে যাবে, সেই জন্য চলে এসেছি। আর আজকে অনেক দাদা ভাইরা কমেন্ট করছে যে আরামবাগ ওই জায়গায় একটা কম্পিটিশন হচ্ছে, তো জাস্ট আমি বলে রাখি যে যেতে পারবো না, কেননা আজকে প্রচুর গরম, এই গরমের মধ্যে এইখানেতে ভিডিও করে যে ওঠা সম্ভব হবে না, কেননা প্রচুর গরম, বুঝতেই পারছো আজকে 44 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে বেরিয়েছি, এই ভিডিও দেখতেই মোটামুটি 1টা বেজে যাবে, তারপরে তোমরা দেখতে পাবে। আর যারা ভিডিও দেখে আসছো তো আজকে বিকালের মধ্যে আসলে মোটামুটি তোমার সেই 6টার পরে বক্স শুরু হবে, তো কালকেও আসতে পারো, কারণ কালকে সব জায়গা থাকবে। আর এটা স্কুল দেখতে পাচ্ছ, এখন স্কুলটা ওইদিকে একটা মন্দির আছে, আমার পেছনে একটা মন্দির আছে, এই দেখতে পাচ্ছ মন্দিরটা, তো আজকে 3টে মন্দিরে পুজো হবে পরপর, তারপরে সেটাগুলো বাজবে। তো মোটামুটি আমি এই স্কুলের লোকেশন দিয়ে যাচ্ছি, লোকেশনটা তোমার ডিসক্রিপশন দেওয়া থাকবে বা আগের ভিডিও দিয়ে দেখাচ্ছি, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি কী কী বক্স এসেছে এখানেতে, আর মেলোডি সাউন্ড একদম পুজো কমিটির সামনে থেকে প্রায় তোমার এই যে যারা বাজছে শুনতে হচ্ছ, এটাই তোমার মেলোডি সাউন্ড নিয়ে এসছে, মেলোডি সাউন্ডে তোমার 8 পিস মানে তোমার 40 নিয়ে এসছে, চমখং এখন খেলানো হয়নি, যা কালকে রাতের মধ্যে এসছে, তো দেখাও প্রত্যেকটা সেরাপ, তো চলো দেখাও। তো সামনে আছে তারামা সাউন্ড, এবারে মেলোডি সাউন্ড কালকে ছবি দিয়েছিল, কেননা তোমার এখানকার ছেলেরা বলেছিল সব মানে মেলোডি সাউন্ড তো আনতে গেছে, সেই হিসাবে দিয়েছিলাম, জাস্ট আসতে, তো তো চলো দেখা যাক। তারামা সাউন্ড কিন্তু আগের বছর তো এইখানে থেকে বসেছিল, 8 পিস 6 নিয়ে এসেছিল, কেমন কি বাজাচ্ছে অবস্থা দেখা যাবে। দেখে নাও আর ভোল্টেজটাকে দেখো, 170 এরকম ভোল্টেজ কিন্তু বক্স বাজবে বলো, তারপরে CA20 স্ট্রেঞ্জার এত অ্যাম্পলিফায়ার কীভাবে চলবে, এই ভোল্টেজ এরকমই বাজবে, তো দেখাচ্ছি কীরকম কী বাজাচ্ছে। তো অ্যাম্পলিফায়ার দেখে নাও, এইগুলো তোমার হচ্ছে CA20, আগেকার CA20 এগুলো, আর তাছাড়াও একটা রয়েছে 20, বাকি সব স্ট্রেঞ্জারের ডুয়েল চ্যানেল দেখতে পাচ্ছ। প্রেসার বোর্ডের রয়েছে স্বপ্নাম ইলেকট্রনিক্স, তো কেমন কি বাচ্চা অবশ্যই দেখা, চলো সবারই চৌকত মে দাখিল হোনে কে বাদ বড়ে বড়ে বলবান সর ঝুকা দেতে হ্যাঁ, হম উনহি নহি ইয়া হম উনকি আত্মা কো ভি কায়দ কর লেতে হ্যাঁ। सागोता मोबाइल क्रिएट करता हूँ मैं हिस्ट्री, तुम सबका खात्मा करना है मेरी विक्ट्री। সাউন্ডের এখানে এখন মন্দিরে পুজো হবে, তো সেই জন্য বন্ধ হয়ে গেছে, তো এখন যাচ্ছে তাদের তোমার তোতো মিউজিকের কাছে, ভালো আমি কম্পিটিশন হবে দেখতে পাচ্ছি, চং চং বানাচ্ছে একদম রাস্তা সাইডে, এদিকে তোমার তারামার চং, ওদিকে তোতো মিউজিকের চং, তো এখানে কিন্তু রয়েছে তোতো মিউজিকের প্রো সেটআপটা, যেটা তোমার বাংলা বক্স 6 ডিগ্রি,
आदमी मुसाफिर चले तो क्या होगा। हम आज भी शैतानों की महफिल में कदम रखते हैं। मेरी काबिलियत पर दुश्मन चले तो क्या होगा। प्रथम म्यूजिक प्रेजेंट चंद्रकोना से। सब स्टेंजर हो चुके हैं, फोड़ के थ्री के फोड़ के सब सेंजर होते सेंजर सब और ओदी के 500 की जरूरत है आउचा 500 मेलोडी साउंड का बोल से मास्टर तो मेलोडी साउंड ओदी के হয়েছে সেটা দেখাবো তো সব সেটআপই একদম খুব সুন্দর পেছনে বাজাচ্ছে তো চলো দেখাই মেলোডি সাউন্ড এখানে হচ্ছে একদম মন্দিরের কাছে বুঝতে পারছো এই যে মন্দির এটা আকাশ বলে ঝুকেগা নাই মেলোডি সাউন্ড জানো সব ফোর কে বাজাই পাঁচ পিস ফোর কে
আছে চার পিসের লাইন চলছে একটা এক্সট্রা রয়েছে ভোল্টেজ দেখে নাও কেমন কি আছে না এখানে ভোল্টেজ ঠিকই আছে কাল রাতে এসে এখন সব চং খাওয়ানো হয়নি দেখতেই পাচ্ছ সব চং এখন পড়ে আছে সামনে রয়েছে তোদের মিউজিকের আট পিস সিক্স তো চলো যাওয়া যাক অনেক কম আছে সেজন্য এই ধরনের বাড়ছে তো বিকালের দিকে ডিজি চলে আসবে মোটামুটি তোমার বিকাল থেকে ডিজি থেকে বাজবে তো অবশ্যই জানো তোদের মিউজিক ভালো রকম ভোল্টেজ পেয়ে গেলে একদম সামনেতে এরকম বাজাই কেন অনেক জায়গায় দেখেছি আমি তো ক্লাবের নামে স্পিকার থেকে শুনে ভালো করে Thank you.
তো আগের দিকে আছে তোমার ডিটি মিউজিক, যেটা তোমার হাজিপুরে সেট আপ। এটা তোমার হচ্ছে সিংরেপুর বাসপাড়া, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সেট আপ রয়েছে। তো একটু ঘুরে ঘুরে আসতে হবে, কেননা বুঝতেই পারছো এখানে তো তোমার পুজো হয় তিনটে জায়গাতে, আর সেট আপ আছে পাঁচ জায়গাতে। বাজছে 2 পিস 4K দিয়ে, দিয়ে চক্রা আউজা 1000, একটা 500, একটা 700 আছে স্ট্রেঞ্জার, আর একটা স্ট্রেঞ্জার 501। তো কেমন কি বাজছে দেখো, চলো ডিডি মিউজিক। এটা তোমার দাসপাড়া এসছে, সিগরেফুর দাসপাড়া। বাজলো 12টার পর থেকে সব বন্ধ করে দেবে, কারণ পুজো শুরু হচ্ছে। আবার বলে দিচ্ছি, আর আরামবাগ যারা বলছিলে, কমেন্ট করছিলে, খুবই সরি, কেননা আমরা যেতে পারবো না এই গরমের মধ্যে। তারপরে এই যে যাচ্ছে, যাবে আরামবাগ, যেতে পারবো না। আচ্ছা, যদি কালকে থাকে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, বা কোনো একটা সেট আপে কোনো একটা নাম বলবে, তাদেরকে আমরা মানে ফোন করেছি, একটা কনফার্ম হয়ে যাবো যে অবশ্যই তখন যাবো আমরা, যদি কালকে বাজে, কেননা আজকে আর পারবো না, কেন এরপরে তো এদের পাড়াতে পুজো আছে। মানে আমাদের দুটো গ্রামেরই সেটা একদম মুখোমুখি কম্পিটিশন হচ্ছে, ওটা ভিডিও তোমাদের বিকালে বা সন্ধ্যাবেলার মধ্যে দিয়ে দেবো। তো এই ভিডিওটা পাবে তোমরা এই কোনই পেয়ে যাবে, মানে তোমার ওই ডেটার মধ্যে পেয়ে যাবে। তো চলো আগে এখানে দিয়ে দিই, তারপরে আর যদি আরামবাগে অবশ্যই বলবে কমেন্ট করে, যদি কালকে বাজে বা ওইখানকার কোনো একটা সেটাপের নাম নাম বলবে, তো আমি না আমাদের কাছে নাম্বার বেশিরভাগ থাকে, তো অবশ্যই সেই নাম্বারে ফোন করে আমরা কনফার্ম হয়ে যাবো, কেননা এখান থেকে অনেকখানি যেতে হবে। এই রোদ গরমের মধ্যে যদি যেয়ে ফেসে যায় তাহলে আমাদেরই খারাপ লাগবে। তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে।